नमस्कार बंधुरा, मायर किचेने सबाई के स्वागत। आज के आमी आपनादेर के करे देखाबो बाटार चिकेन कारी। कम बेशी अनेकेई रेस्टुरेंटे खेये थाकेन बाटार चिकेन, किन्तु बाड़ीते बानाते खुबी एकटा समस्या हय, तंदूर थाके ना। किन्तु आज के आमी तंदूर छाड़ाई तंदूरी बाटार चिकेन कारी आपनादेर के करे देखाबो किभाबे बानाबो, चलुन देखे नेई। এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বড় পিস ও ছোট পিসগুলো চিকেনের কাট করে নেব, যাতে চিকেনের ভেতরে ভালোভাবে মশলাটা ঢোকে। বড় পিসগুলোই আমি 2 থেকে 3 কাট করব, আর ছোট পিসগুলো 1 থেকে 2 কাট করে কেটে নেব। এইভাবে সব চিকেনগুলো কেটে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1/2 চামচের 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর সর্ষের তেল থেকে কিন্তু ধোঁয়াও উঠছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে 2 চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটা ভালো করে তেলের সাথে মিশিয়ে বেসনটা ভেজে নেব, বেসনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে ও কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই পর্যায়ে গ্যাসটা চালিয়ে দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ কালারের জন্য। এবার বেসনের সাথে ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট মতো জাল দিয়ে নেব। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। এবার এর ওপরে দিয়ে দেবো দই। এখানে আমি 250 গ্রাম দই নিয়েছি, টক দই। আর দিয়ে দেবো 1/4 চামচের 1 চামচ রসুন বাটা ও আদা বাটা। এবার এর ওপর থেকে দিয়ে দেবো ভেজে নেওয়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বেসন। দিয়ে দেওয়ার পর এবার এর ওপর থেকে দিয়ে দেবো আমচুর পাউডার। এটা পুরোটাই অপশনাল, কিন্তু আমচুর পাউডারটা দিলে এই বাটার চিকেনটা খেতে খুবই ভালো লাগে। আর এর ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচের 2 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব। মাংসটা যত বেশি ম্যারিনেট করে রাখবেন, মাংসটা কিন্তু তত তাড়াতাড়ি রান্না হতে সুবিধা হয় আর তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। 2 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এবার চলে যাব বাটার চিকেন কারির মশলাটা করতে। কড়াইতে আমি এখানে 1/2 চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচের 2 চামচ বাটার। আমি এখানে বাটার চিকেনের মশলাটা তেল ও বাটার মিলিয়ে দুটো মিলিয়ে করছি। আপনারা পারলে শুধু তেলেও করতে পারেন, বা শুধু বাটারেও মশলাটা করতে পারেন, বা আমার মতো দুটো মিলে মিশেও করতে পারেন। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম 2 তেজপাতা, 5-6টা মতো ছোট এলাচ, 2 টুকরো মতো দারচিনি, ও দিয়ে দিলাম 7-8টা মতো লবঙ্গ, আর দিয়ে দেবো 10-15টা মতো গোলমরিচ, আর দিয়ে দিলাম বড় এলাচ 2টো। সব কিছু প্রথমে একটু ভালো করে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেবো 1/4 চামচের 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাও ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটু বড় টুকরো করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দেবো 1/4 চামচের 1 চামচ আদা কুচি ও 8-10টা মতো রসুন। সব কিছু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো সব ভেজে নেওয়ার পর এবার এর ওপর থেকে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো 1/2 চামচের 2 চামচ লবণ। বাটার চিকেনে সবসময় টমেটোর পরিমাণটা বেশি পড়ে। টমেটোটা দেওয়ার পর লবণটা দিলাম কেন, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ও তার সাথে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ও টমেটো দুটোই আমি 2 মিনিট মতো
ভেজে নিয়েছি। এতেই টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর তার সাথে পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বড় চামচের দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি পড়ে। আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ, আর দিয়ে দিলাম বড় চামচের দু চামচ কাসুরি মেথি। সব কিছু মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি কাজু বাদাম ও চালমগজটা দিচ্ছি না, আলাদা করে মশলাটা আমি বেটে রেখেছি। সব কিছু ভালো করে মেশানোর পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার মশলাটা ঠান্ডা করে নেব একটা বাটিতে নামিয়ে। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে তারপর মিক্সারে ফাইন পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গরম হয়ে গেছে, একটু কড়াইয়ের চারিদিকে বাটারটা ঘুরিয়ে দিলাম যাতে কোনো দিকে শুকনো না থাকে কড়াইটা। এবার যে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা সেটা একটা একটা করে দিয়ে চিকেনটা ভেজে নেব। এখানে আমাদের কাছে তান্দুর নেই, তাই তান্দুরের বদলে আমরা কড়াইতে চিকেনগুলোকে ভেজে নেব। আর আমি যে প্রথমে বেসনের যে কোটটা করেছিলাম চিকেনের ওপরে কেন করেছিলাম সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এই যে ভাজার সময় চিকেন থেকে কিন্তু জল ছাড়ছে না, আর যে মশলাটা সেটাও চিকেনের গায়ে লেগে রয়েছে। এই জন্য কিন্তু আমি চিকেনের ওপর আমি বেসনটা কোট করেছি। এবার চিকেনগুলোকে উল্টে দিয়ে সেমভাবে বাকি চিকেনগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব। এখানে আমি গ্যাসটা জোরে দিয়েই চিকেনগুলোকে ভেজেছি। এক একটা পিট আমার ভাজতে পাঁচ মিনিট করে সময় লেগেছে। আবার ঢাকা দিয়ে ওই পিটটাও আমি চিকেনের ভেজে নেব। চিকেনের দু পিটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে বাকি চিকেনগুলো ভেজে নেব। এখানে আমি এক্সট্রা আর বাটার দিলাম না, এই বাটারেই পুরো চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাবে। আপনাদের কাছে যদি বড় কড়াই থাকে বা অন্য কোনো পাত্র থাকে তাতেও চিকেনগুলো একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নিতে পারেন। আমার কাছে নেই, আমি তাই ছোট কড়াইতেই চিকেনগুলো এক এক করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো এদিকে যতক্ষণ আমি ভেজে নিচ্ছি মশলাটাও আমার এদিকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার বাটিতে মশলাটা দিয়ে ফাইন পেস্ট করে নেব। মশলাটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইতে মশলাটা ঢেলে নিলাম। বাকি মশলাগুলো আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার সব চিকেন আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি। এবার বাটি একটা দিয়ে দিলাম চিকেনের মাঝখানে, আর দিয়ে দেবো দুটো কয়লার টুকরো। কয়লাটা দিয়ে ঢাকা দিয়ে ওর ওপরে একটু ঘি দিয়ে দেবো কয়লার ওপরে, তাহলে তান্দুরের যে গন্ধটা আমাদের চিকেনের মধ্যে ঢুকে যাচ্ছে। এটাই হলো আমার আজকের সিক্রেট। আপনারা ঠিক এইভাবে করুন, দেখবেন রেস্টুরেন্টের মতো করেই কিন্তু লাগবে আপনাদেরকে এই বাটার চিকেনটা খেতে। বাটার চিকেনের মশলাটা আমি পুরোটাই কড়াইতে ঢেলে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ কাজু বাদাম বাটা ও চালমগজ বাটা। বাটিতে একটু মশলা লেগেছিল, তাতে জল দিয়ে বাটি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা জোরে দিয়ে মশলাটা দু মিনিট মতো কষিয়ে নেব। মশলাটার ফুট এসে গেছে, ফুট আসার ফলে গায়ে মশলাটা ছিটকে আসছে। আমি এই পর্যায়ে গ্যাসটা লোতে করে মশলাটা দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি।
মশলাটা মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। মশলাটা দেখুন ফুটে এসে গেছে আর 2 মিনিট মতো কষিয়েও নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে নেওয়া চিকেনের পিসগুলো, দিয়ে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে দেব। চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা 10 মিনিট মতো রান্না করে নেব। দশ মিনিট মতো চিকেনটা রান্না করে নিয়েছি আর চিকেনটা কিন্তু এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে দিলাম যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। এবার এর ওপর থেকে দিয়ে দেবো আমুলের ফেস ক্রিম। আপনাদের কাছে আমুলের ফেস ক্রিম না থাকলে আপনারা এখানে মালাইও দিতে পারেন। মালাই আর ফেস ক্রিমের মধ্যে তফাতটা কি আমি সেটাও আপনাদেরকে বলবো। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভেজে নেওয়া কাসুরি মেথি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম। ফেস ক্রিমটা দিলে রান্নাটা আর বেশিক্ষণ করতে লাগে না। ফেস ক্রিম দিয়ে একটু নেড়ে দিয়েই গ্যাসটা অফ করে দিলেই আমাদের বাটার চিকেন কারি রেডি। আর মালাই দিলে মালাই দিয়ে আরও 5 মিনিট মতো বাটার চিকেনটাকে রান্না করে নিতে হবে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে মশলা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করছি বাটার চিকেন কারিটা। আপনারা আপনাদের পছন্দ খাবারের সাথে এই বাটার চিকেন কারিটা পরিবেশন করতে পারেন। এই বাটার চিকেনটা কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে আর বানাতেও কিন্তু ঘরে খুবই সহজ। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।